সব বাধা পেরিয়ে 2022 সালের 25 জুন উদ্বোধন করা হয় স্বপ্নের পদ্মা সেতু। এই সময় সেতুর সাথে রেললাইনও চালুর কথা থাকলেও কাজের নানা জটিলতায় কিছুটা পিছিয়ে যায়। তবে সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে চালু হতে যাচ্ছে রাজধানী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেললাইন। ছয় লেনের হাইওয়ে এক্সপ্রেস ওয়ের কোল ঘেঁষেই নির্মাণ করা হয় রেললাইন। ঢাকা সিটি কর্পোরেশন, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের 87টি মৌজার উপর দিয়ে 172 কিলোমিটারের এই রেলপথটি নির্মাণ করা হয়েছে। ঢাকা বিভাগের ছয় জেলার বিদ্যমান স্টেশন ছাড়াও কেরানীগঞ্জ, নিমতলা, শ্রীনগর, মাওয়া, জাজিরা ও শিবচরেও যাত্রীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে নতুন স্টেশন। প্রাথমিক পর্যায়ে রাজধানী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চালু হচ্ছে রেললাইন। রেললাইনের তাঁতে যাওয়া ভাড়া কম, যারা একটু গরিব আছে তারা রেললাইনে চললে শান্তি পাবো। এটা আমাকে সরকারে বানাই দিয়েছে, আমাকে খুব উপকারের জন্য বানাই। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে দিনরাত সমানতালে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। এতে খুশি কাজের সঙ্গে জড়িতরাও। চ্যালেঞ্জিং এর শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের 6.15 কিলোমিটারের মধ্যে আমাদের 6.00 কিলোমিটার কাজ সম্পূর্ণ হয়েছে। আমাদের সেতুটা খুব তাড়াতাড়ি চালু হবে জনসাধারণের জন্য। এটি চালুতে দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সরকারের রাজস্ব বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। জনসাধারণের যাতায়াতের সুবিধা হবে এবং ব্যবসায়ীদেরও বিভিন্ন পণ্য আনা নেওয়ায়ও সুবিধা হবে। আর ব্যবসায়ীদের লাভ হলে সরকারেরও লাভ হবে, সরকারের রাজস্ব হরণ হবে। প্রায় 40,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আসেন বুয়েটের 7 জন বিশেষজ্ঞ। আরেকটি স্বপ্নজয়ের পথে বাংলাদেশ। পদ্মা সেতুর পর এবার রেলে চলার পালা, সেই অপেক্ষায় দিন গুনছেন দক্ষিণাঞ্চলবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।